হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন সুরজিৎ টেকনিক্যাল টিউটার ইউটিউব চ্যানেল আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিভট টেবিল আপনারা যদি এক্সেল সম্পর্কে আরও বিশদে কিছু জানতে চান তাহলে এই আই বাটনে দেওয়া এক্সেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন তাহলে এক্সেল সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবেন এবং এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কোনোরকম কিছু প্রবলেম হয় তাহলে নিচে কমান্ড বক্সে কমেন্ট করে জানান আজকে আমাদের যে আলোচনার বিষয় পিভট টেবিল এই পিভট টেবিল সম্পর্কে আমরা আলোচনায় চলে যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা টেবিল রয়েছে এই টেবিলের মধ্যে নেম এবং ইয়ার মান্থ আইটেম নেম সেল কোয়ান্টিটি সেল রেট এবং টোটাল সেল এই বিষয়গুলো দেওয়া রয়েছে তো এরকম একটা টেবিল আমাদের কাছে বানানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কল্যাণ ২০১৭ সালে কাজ করেছে আবার যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে কল্যাণ ২০১৫ হাজার সালেও কাজ করেছে আবার যদি আরো নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি কল্যাণ দু হাজার সালেও কাজ করেছে এরকম একটাই মানুষ কল্যাণ এখানে ১৭ সালে এখানে ১৫ সালে এখানে আঠেরো সালে এরকম ভাবে বিভিন্ন জায়গায় ডাটাটা রয়েছে তাহলে আমাদের দেখতে এটা খুব অসুবিধা হচ্ছে আমরা আমাদের খুঁজে পেতে খুব অসুবিধা হয় আবার যদি এরকমটা করি যে কিবোর্ড এই কিবোর্ডটা কে কে সেল করেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিবোর্ডটা সান্ধি সেল করেছে আবার কিবোর্ডটা আবার কিবোর্ডটা রানা সেল করেছে তাহলে আমরা যদি আইটেম নেম দিয়েও খুঁজি যে কিবোর্ড কে কে সেল করেছে মাউস কে কে সেল করেছে ল্যাপটপ কে কে সেল করেছে তাহলে আমাদের খুঁজতে অনেক অসুবিধা হবে আবার যদি নাম ধরে আমরা খুঁজি যে কল্যাণ কি কি সেল করেছে বা কল্যাণ কোন কোন বছরে কী কী সেল করেছে বা বিক্রম কী কী সেল করেছে তাহলেও আমাদের কিন্তু খুঁজতে অনেক অসুবিধা হবে তাহলে এই টেবিলটা থেকে আমাদের যে কোশ্চেন সেই কোশ্চেনের অ্যান্সারগুলো পেতে অনেক অসুবিধা হচ্ছে এই অসুবিধাটা দূর করার জন্যই আমাদের কাছে পিভর টেবিল তৈরি করতে হয় তাহলে এখন জানা দরকার যে পিভোর টেবিলটা কি বিষয় পিভট টেবিলটা হচ্ছে যে আমাদের প্রথমে একটা টেবিল বানাতে হবে এই পিভট টেবিল আর এই বানানো টেবিলের মধ্যে পার্থক্য রয়েছে পিভট টেবিলটা আমি কোনো একটা বানানো টেবিল থেকেই নিজের মতো করে টেবিল বানাতে পারি যেমন এই টেবিলটার মধ্যে নেম ইয়ার মান্থ আইটেম নেম সেল কোয়ান্টিটি সেল রেট টোটাল সেল এগুলো রয়েছে কিন্তু আমার এত কিছু প্রয়োজন নেই আমার শুধু প্রয়োজন হচ্ছে নেম আর আইটেম নেম এবং টোটাল সেল তাহলে এই টেবিলটা থেকে এই তিনটে কলাম নিয়ে আমি একটা টেবিল বানিয়ে নিতে পারি খুব সহজে কিংবা আমি যেই কোশ্চেনগুলো করছিলাম যে আমার নাম অনুযায়ী আমার ডাটাগুলো চাই এরকম ভাবে নিজে যখন কোনো টেবিল থেকে আমি নিজের মতো করে একটা টেবিল বানাতে পারি সেই রকম টেবিল বানানোকেই বলা হচ্ছে পিভট টেবিল দিয়ে টেবিল বানানো তাহলে পিভট টেবিল করতে গেলে আমাকে একটা টেবিল চাই সেই টেবিলের উপরে পিভট টেবিল হবে এখন দেখা যাক যে এই পিভট টেবিলটা আমরা কিভাবে বানাবো আমরা যদি যে টেবিলটা বানাবো সেই টেবিলটাকে আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমরা এই টেবিলটা থেকে বানাবো তাই এই টেবিলটা আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমরা ইনসার্ট মেনুতে চলে যাব ইনসার্ট মেনুতে গিয়ে এখানে পিভট টেবিল লেখা রয়েছে পিভট টেবিলে ক্লিক করে দেব সঙ্গে সঙ্গে আমাদেরকে দুটো কোশ্চেন করবে যে আপনি কোন টেবিল থেকে পিভট টেবিলটা করবেন সিলেক্ট এ টেবিল অর রেঞ্জ আরেকটা কোশ্চেন করবে যে পিভট টেবিলটা যে আপনি করবেন এই টেবিলটা থেকে যে পিভট টেবিলটা করবেন সেটা কোথায় করবেন নতুন একটা সিটে করবেন নাকি এই সিটের মধ্যেই করবেন এই টেবিল সিটের মধ্যেই করবেন আমি চাইছি আপনাদের বোঝার সুবিধার জন্য নিউ মধ্যে আমি টেবিলটা করতে চাইছি তো নিউ ওয়ার্কশিটটা সিলেক্ট করা রয়েছে আমি যখনই ওকেতে ক্লিক করব তখন আমরা দেখতে পাবো এই পিভোর টেবিল ট্যাপটার ঠিক আগে একটা নতুন সিট চলে আসবে আমরা যখনই এটাকে ওকে করলাম সঙ্গে সঙ্গে দেখলাম এই পিভোর টেবিল টেবিল ট্যাবের সামনে আরেকটা সিট ওয়ান বলে একটা টেবিল চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এইদিকে এদিকে দুটো ছবি দেখতে পাচ্ছি আর উপরে আমরা দুটো মেনু দেখতে পাচ্ছি একটা অ্যানালাইজ এবং একটা ডিজাইন বলে দুটো মেনু এসে গেছে আমাদের কাছে তো আমরা এটাকে একটু বড় করে দেখি যে কিভাবে আমাদের সামনে পিভট টেবিলটা এসছে। আমাদের টেবিলের মধ্যে যেই যেই জিনিসগুলো আমাদের কাছে ফিল্ড হিসাবে ছিল এই যে নেমগুলো নেম ইয়ার মান্থ উপরে যেগুলো ফিল্ড হিসাবে ছিল কলাম ফিল্ড হিসাবে ছিল সেগুলোই কিন্তু আমাদের পিভট টেবিলের মধ্যে চলে এসছে আমরা দেখতে পাচ্ছি যে পিভট টেবিলের মধ্যে আমাদের যে ফিল্ডগুলো ফিল্ডগুলো ছিল সেই আমাদের চলে 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 টেবিলে যে নেম ইয়ার ফিল্ড আইটেম নেম এবং পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেই যেই ফিল্ডগুলো আমাদের ছিল আমাদের কাছে কিন্তু সেই সেই ফিল্ডগুলো এসেছে এসছে উপরে যেই ফিল্ডগুলো এখানে ছিল সেই ফিল্ডগুলোই শুধুমাত্র কিন্তু আমাদের ওই পাইভট টেবিলের মধ্যে এসেছে সাইডের দিকে দেখতে পাচ্ছি তো আমি চাইছি যে আমার যে নাম রয়েছে এই দিকে যদি আমি যাই এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফিল্টার কলাম রো এবং ভেলু এই চারটে ঘর চলে এসছে এই চারটে ঘরের আমাদের মানে রয়েছে আমি চাইছি যে আমার এই যে মানস রয়েছে বা নেম রয়েছে এই নেমটাকে আমি এখানে ক্লিক করে এই রো এর ঘরে দিয়ে দিলাম যখনই এখান থেকে নেমটাকে ড্র্যাগ করে রোয়ের ঘরে দিয়ে দিলাম তার মানে আমার নামটা রো ওয়াইজ হবে এখানে যে রো ওয়াইজ নামটাকে দেখতে পাচ্ছি এক নম্বর 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 চার পাঁচ মধ্যে নামগুলো আমরা সাজানো হয়ে গেছে এখন এইখান থেকে নামটাকে যদি আমি চাই কলামের ঘরে টেনে নিয়ে চলে যাই সঙ্গে সঙ্গে নামটা আমার কলাম ওয়াইজ হয়ে গেছে এ কলাম বি কলাম সি কলাম ডি কলামে আমার নামটা সাজানো হয়ে গেছে তাহলে অতি সহজে আমার ডাটাটাকে আমি কলাম ওয়াইজ কিংবা রো ওয়াইজ অ্যারেঞ্জ করে নিতে পারছি আমি যদি আবার সেই দিয়ে তাহলে কিন্তু চলে এলো নেমটাকে এবার যদি আমি মনে করি যে যে আমার সালটা রয়েছে ইয়ারটা রয়েছে এটাকেও আমি রো তে দেবো তাহলে কিন্তু দেখতে পেলাম যে আমার এখানে সালটাও রো ওয়াইজ চলে এলো কিন্তু একটা বিষয় হচ্ছে যে যখন আমি এখানে নামটা উপরে রেখেছি আমার নামটা উপরে এসেছে আমি যদি এই নামটাকে নিচে দিয়ে দেই তাহলে কিন্তু এখানে সালটা উপরে চলে এলো দেখা যাচ্ছে যে পনেরো সালে কে কে কাজ করেছিল সাজানো হয়ে গেল ষোলো সালে কে কে কাজ করেছিল সাজানো হয়ে গেল একদম সাল ওয়াইজ আমার ডাটাগুলো পরিষ্কার এখানে দেখতে পেয়ে যাচ্ছে এখন আমি যদি নামটাকে উপরে দিয়ে দেই তাহলে আমি নাম ওয়াইজ দেখতে পেয়ে যাচ্ছি যেমন দেখতে পাচ্ছি কল্যাণ কোন কোন বছরে কাজ করেছিল সাজানো হয়ে গেল এখানে ওইখানে যে আমাদের ডাটাটা রয়েছে এই প্রাইভেট টেবিলে এখানে কিন্তু ডাটাটা আমাদের অ্যারেঞ্জ করা নেই এখানে ডাটাটা আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটা কিন্তু এখানে অ্যারেঞ্জ করা নেই দূরে দূরে রয়েছে কিন্তু যখন আমরা যাচ্ছি তখন কিন্তু আমাদের সুন্দর ডাটাটা সাজানো হয়ে রয়ে গেছে তো এইভাবে আমি যদি ইয়ার নাম এবং ইয়ারের সঙ্গে সঙ্গে আমি যদি চাই যে কত টাকা ওনারা সেল করেছে তাহলে এখানে লাস্টে যেটা রয়েছে টোটাল সেল এই টোটাল সেলটাকে নিয়ে এসে আমি ভ্যালুর ঘরে দিয়ে দেবো ভ্যালুর ঘরে সাধারণত যেগুলোর মধ্যে নাম্বার রয়েছে করা যাবে বা কাউন্ট করা যাবে সেরকম বিষয়টা এখানে ভ্যালুর ঘরে দিতে হবে আমি যখনই ওটাকে ড্র্যাক করে ভ্যালুর ঘরে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আনন্দ কত টাকা সেল করেছে এবং কোন সালে সেল করেছে কল্যাণ কত টাকা সেল করেছে এবং কোন কোন সালে সেল করেছে পনেরো সালে কতটা সেল করেছে সতেরো সালে কত সেল করেছে আঠেরো সালে কত সেল করেছে যেহেতু আমার এখানে নামটা আগে আছে তাই নাম ওয়াইজ এখানে দেখতে পাচ্ছি আমি যদি এই নামটাকে নিচে নিয়ে চলে যাই ইয়ারটা উপরে করে দেই তাহলে আমি ইয়ার ওয়াইজ দেখতে পেয়ে যাব যে পনেরো সালে টোটাল কত টাকা সেল হয়েছে যেমন আমি দেখতে পেয়েছিলাম কল্যাণ কত সেল করেছে এখানে আমি দেখতে পেয়ে গেলাম পনেরো সালে কত সেল হয়েছে এভাবে কিন্তু আমরা পরপর নিজেদের মতো করে ওই টেবিলটার ডাটাগুলোকে নিয়ে এখানে অ্যারেঞ্জ করে নিতে পারি এভাবে যদি আমি মনে করি যে না নাম আমার ঠিকই থাকবে আমি ইয়ারটাকে ফিল্টারের ঘরে দিয়ে দেব তাহলে ইয়ারটাকে এখানে ফিল্টারের ঘরে যদি আমি দিয়ে দেই আমার ফিল্টারের ঘরে ইয়ারটা দিয়ে দেওয়ার জন্য আমি উপরে দেখতে পাচ্ছি এখানে ইয়ার চলে এসে এখানে গিয়ে যদি আমি ফিল্টার করি যে দু হাজার ষোলোটা সিলেক্ট করে যদি আমি ওকে করে দেই, তাহলে দু হাজার ষোলো সালে কে কে কাজ করেছিল এখানে ফিল্টার করে আমি দেখতে পেয়ে যাচ্ছি এরকমভাবে ফিল্টারের ঘরে যদি আমি নেমটাকে দিয়ে দিই নেমটাকে নিয়ে চলে গেলাম এয়ারটাকে এখানে নিয়ে চলে আসি তাহলে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি যে আমার ইয়ার অনুযায়ী নেম অনুযায়ী উপরে আমি দেখতে পেয়ে যাব যে আমি চাইছি কল্যাণ কল্যাণ এখানে ক্লিক করলাম ওকে করলাম ও কোন কোন সালে কাজ করেছে দেখতে পেয়ে যাচ্ছি যদি মনে হয় যে কল্যাণ কোন কোন সালে কাজ করেছে এবং কি কি সেল করেছে তাহলে আমি এখান থেকে আইটেম নেমটাকে নিয়ে এই ইয়ারের নিচে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে গেলাম যে পনেরো সালে সিপিউ সেল করেছিল সতেরো সালে ইউপিএস সেল করেছিল আঠেরো সালে পেনড্রাইভ সেল করেছিল এই যে তিনটে ঘর রয়েছে এখানে একটাতে ফিল্টার করা হয় একটা রো রয়েছে এবং আরেকটা ভ্যালু অ্যাড করা হয় এইভাবে আমরা এই এই ঘরগুলোতে যেই যেই ফিল্ডটাকে নিয়ে এসে এখানে ড্র্যাক ড্র্যাক করে দিয়ে দেব। সেভাবেই কিন্তু আমরা ডাটাটা এখানে দেখতে পেয়ে যাব। এবং যদি মনে করি যে আমি এই ফিল্টারটা চাই না তাহলে এই নামটাকে আমি আবার ঘুরে কিন্তু এই ঘরে চলে আসতে পারি বা আমি নামটাকে ফিল্ডার থেকে বাদ দিয়ে দিতেও পারি এভাবে আমরা আমাদের নিজেদের মতো করে টেবিলটাকে অ্যারেঞ্জ করে নিতে পারি কিন্তু যখন আমরা এই টেবিলের বাইরে চলে যাব তখন কিন্তু এই পাইভোট টেবিলের যে অপশানটা দেখতে পাবো না বা উপরে যে দুটো মেনু আমরা দেখতে পেতাম এই যে উপরে যে ভিউর পরে যে দুটো মেনু এগুলোও কিন্তু আমরা দেখতে পাবো না যখন আমরা টেবিলের মধ্যে থাকবো তখন আমরা এই অ্যানালাইজ এবং ডিজাইন এই দুটো মেনু দেখতে পাবো আমি যে টেবিলটা বানিয়েছি যদি আমার মনে হয় যে এই টেবিলটা আমি ডিজাইন করব। তাহলে এই টেবিলটাকে আমি সিলেক্ট করে নিতে পারি সিলেক্ট করার পরে আমি ডিজাইনে চলে যেতে পারি ডিজাইনে চলে গিয়ে আমি বিভিন্ন রকম ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলোতে ক্লিক করে যে ডিজাইনটা সিলেক্ট করব সেই রকম আমার ডিজাইন হয়ে যাবে এখন যদি মনে করি যে আমার লাস্টে লেখা রয়েছে এখানে গ্র্যান্ড টোটাল রয়েছে এই গ্র্যান্ড টোটালটা আমি না চাই তাহলে এখানে গ্র্যান্ড টোটালের অপশান রয়েছে গ্র্যান্ড টোটালের অপশানে গিয়ে যদি মনে করি যে আমি গ্র্যান্ড টোটালটা অফ করে দেব। তাহলে এখানে অফ করে দিলে আমার গ্র্যান্ড টোটালটা গ্র্যান্ড টোটালটা আমার অফ হয়ে গেল আবার যদি মনে করি আমি গ্র্যান্ড টোটালটা আনতে চাই তাহলে আমি আবার গ্র্যান্ড টোটালে ক্লিক করবো এবং এখানে গিয়ে অন করে দিলে আমার আবার গ্র্যান্ড টোটালটা চলে আসবে এখন এই রকম করতে গিয়ে অনেক সময় প্রয়োজন হয় কি যে যেই টেবিলটা থেকে আমি ডাটাটা নিয়েছি সেই টেবিলটা হয়তো আমার চেঞ্জ করতে হতে পারে সেই জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যে কল্যাণ সিপিউ বিক্রি করেছে দু হাজার সিপিউ বিক্রি করেছে তিন হাজার টাকার কিবোর্ড বিক্রি করেছে এখানে সবকিছু দেওয়া রয়েছে যে কি কি বিক্রি করেছে সাল ওয়াইজ দেওয়া রয়েছে এটা আমি যদি মনে করি যে আমি নেম ওয়াইজ করে নেব ইয়ারটা আমি এখানে দিয়ে দিলাম ফিল্টারেই দিয়ে দিলাম আমি নেম ওয়াইজ নেম এবং আইটিএম ওয়াইজ যদি দেখতে পেয়ে যাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কাছে কল্যাণ কি কি বিক্রি করেছে সিপিউ বিক্রি করেছে তিরিশ হাজার টাকা পেনড্রাইভ এবং ইউপিএস বিক্রি করেছে তিন হাজার টাকা এটা দেখতে পেয়েছি কোনো কারণে আমার যে আমার যে মানে টেবিলটা রয়েছে প্রাইভেট টেবিলটা এখানে যে কল্যাণ আছে ইউপিএস বিক্রি করেছে দুটো এই দুটো ইউপিএস কে আমি পাঁচটা করে দিলাম যখনই পাঁচটা করলাম আমার তিন হাজার টাকাটা যেই বাইরে এলাম পঁচাত্তর হাজার হয়ে গেল কিন্তু এই যে পাইভট টেবিলটা আমি করেছিলাম এখানে কিন্তু এই কল্যাণের যে তিন হাজার টাকাই রয়ে গেছে এটা কিন্তু পঁচাত্তর হাজার টাকা হলো না এটা কিভাবে পঁচাত্তর হাজার টাকা হবে না আমাদেরকে এই অ্যানালাইজ মেনুতে চলে যেতে হবে এখানে গিয়ে রিফ্রেশ লেখা রয়েছে এই রিফ্রেশে এসে যখন আমরা রিফ্রেশ অল করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু এটা পঁচাত্তর হাজার টাকা হয়ে যাবে মানে যদি কোনো সময় আমরা প্রাইভেট টেবিলে ডাটাটাকে চেঞ্জ করে দেই সেটাও কিন্তু এখানে পিভট টেবিলে এসে ডাটার মধ্যে আপডেট করতে গেলে আমাদেরকে রিফ্রেশ করতে হবে কিংবা এমনও হতে পারে যে এই পিভট টেবিলে আমরা আরেকটা নতুন ডাটা অ্যাড করতে চাই হয়তো যারা যারা কাজ করেছে তারা তারা রিওয়ার্ড পাবে আমি হয়তো রিওয়ার্ড দিলাম এবং কারা কারা রিওয়ার্ড পাবে সবাই রিওয়ার্ড পাবে না আমি নীল লিখে দিলাম নীল লেখার পরে যদি এই নিচে ড্র্যাগ ডবল ক্লিক করে দেই এই যে অটো কপিতে ডবল ক্লিক করলে টোটালটাই আমার নীল হয়ে গেল তো আমি চাইছি যে এ হয়তো কিছু রিওয়ার্ড পাবে পঞ্চাশ রিওয়ার্ড পাবে এ হয়তো ষাট রিওয়ার্ড পাবে এরকম আমি কিছু কিছু লোককে হয়তো রিওয়ার্ড আমি দিয়ে দিলাম তো এই যে টেবিলটা আমি করলাম যেখানে ওরা রিওয়ার্ড পেলো এই টেবিলটা কিন্তু আমার এখানে পাইভট টেবিলে অ্যাড হলো না মানে পিভট টেবিল যেটা করেছি কিন্তু অ্যাড হয়নি এখানে আমি ফিল্ডগুলো দেখতে পাচ্ছি যে ফিল্ডগুলোর মধ্যে কিন্তু আমার রিওয়ার্ডটা নেই যদি এরকমটা কখনো হয়ে যায় তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ওই অ্যানালাইজে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাবো আমাদের কাছে লেখা রয়েছে চেঞ্জ ডাটা সোর্স লেখা রয়েছে এই চেঞ্জ ডাটা সোর্সে এসে যখন আমি ক্লিক করে দেবো তখন আমাকে বলবে যে ওই টেবিলটা সিলেক্ট করো তো আমি দেখতে পাচ্ছি আমার এইটুকু সিলেক্ট করা রয়েছে আমাকে তখন পুরো টেবিলটা এখান থেকে রিওয়ার্ডটা পর্যন্ত পুরোটা আমাকে আরেকবার সিলেক্ট করে নিতে হবে যখন পুরো টেবিলটা সিলেক্ট করে নেব তারপরে যখন আমি ওকে করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাব যে আমাদের কাছে ওই রিওয়ার্ড অপশানটা যে ফিল্ডটা ছিল সেটা কিন্তু আমাদের কাছে আপডেট হয়ে গেছে মানে আমরা যে আমরা যে টেবিলটা বানিয়েছিলাম যে টেবিলটা বানিয়েছিলাম যেখান থেকে আমরা পিভট টেবিল করেছিলাম সেই টেবিলটা যদি কখনো নতুন করে কোনো কলাম অ্যাড করা হয় ফিল্ড অ্যাড করা হয় তাহলে আমাদেরকে চেঞ্জ ডাটাতে ওইখানে গিয়ে চেঞ্জ ডাটা সোর্সটাকে সিলেক্ট দ্বিতীয়বার সিলেক্ট করতে হবে কিন্তু যদি কোনো ভ্যালু আমরা অ্যাড করি সেক্ষেত্রে আমাদেরকে রিফ্রেশ করলেই হয়ে যাবে যদি এখানে এই কলামগুলোর ভেতরে যদি কখনো আমরা ভ্যালু অ্যাড করি তাহলে আমাদের রিফ্রেশ করলেই হয়ে যাবে তবে একটা কথা মনে রাখতে হবে যখন আমরা এই টেবিলটা থেকে আমরা পিভট টেবিল বানাবো তখন যেন কোনো কলাম না ফাঁকা থাকে এবং কোনো রো যাতে না ডাটা মানে ব্ল্যাঙ্ক থাকে তাহলে কিন্তু আমাদের পিভট টেবিল বানাতে গিয়ে অনেক অসুবিধা হতে পারে এই কথাটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা দেখতে পেলাম যে যে পিভট টেবিল কিভাবে আমাদের কাজে হেল্প করে এবং যদি কোনো কারণে আমি চাই যে আমার প্রিভার টেবিলটা প্রয়োজন নেই তাহলে আমি এখানে রাইট ক্লিক করে এই সিট ট্যাপটাকে ডিলিট করে দিতে পারি কিংবা যদি প্রয়োজন থাকে তাহলে সেভ করে রেখে দিতে পারি তাছাড়াও আমি পুরোটাকে সিলেক্ট করে এখানে হোম মেনুতে এসে ক্লিয়ার অলে ক্লিক করে দিলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি আপনারা পিভট টেবিলটা বুঝতে পেরেছেন এবং এটা কত কাজের বর্তমান দিনে পিভট টেবিলটা খুব কাজে এবং আমার যে কোনো সময় বড় একটা টেবিল থেকে ছোট কোনো ডাটাকে খুঁজতে খুব হেল্প করে নিজের মতো করে আমি টেবিলটা সাজিয়ে নিতে পারি এবং ছোট ছোট করে এরকম টেবিল সাজিয়ে আমি সিট ওয়াইজ রেখে দিতে পারি তাতে আমার ডাটাটা খুঁজতে অনেক সুবিধা হবে যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করার পরে অলে ক্লিক করে রাখবেন তাহলেই পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং আমাদের যদি এক্সেল সম্পর্কে অন্যান্য ভিডিওগুলো দেখেন তাহলে আশা করি আপনি এক্সেল সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন